শুভ বিকেল সবাইকে আজকে যে লেকচারটি আমরা মিটের পরে শুরু করব সেটি হচ্ছে লেকচার সেভেন প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের ওয়ার্ক স্টাডি এটা সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে অনেকেরই নেই ওয়ার্ক স্টাডি বিশেষ করে যারা আইতে কাজ করি বা প্ল্যানিং এ কাজ করি তাদের জন্য সেটাই আজকে আমরা একটু দেখবো ভালো করে তো চলো শুরু করা যাক ওয়ার্ক স্টাডি এখানে দুটো শব্দের সমন্বয় গঠিত আমরা সমন্বয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়ার্ক এবং আরেকটা হচ্ছে একটা স্টাডি কোন কিছু কাজ কোন অ্যাসাইনমেন্ট কোন জব টাই সেটাই কমপ্লিট করাটাই ওয়ার্ক এবং স্টাডিটা হচ্ছে যে সেই কাজটা কিভাবে হলো কত দ্রুত হলো কত এফেক্টিভ পে সহজে হলো প্রোডাক্টিভিটি কেমন কি কি প্রসেস কোথায় কোথায় সেটার সমাধান করা যায় কি কি সমস্যা সমাধান এই স্টাডি করাটাকে আমরা বলতেছি ওয়ার্ক স্টাডি ওয়ার্ক স্টাডির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে শুরু করে কমিয়ে যায় তো দেখো কাজটা যদি ইফেক্টিভ হয় কাজের যদি ইফেক্টিভনেস বাড়ে তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে তো ইফেক্টিভনেসের জন্য ঠিক সেরকম লেস টাইম এবং লেস ইফোর্ট দরকার হয় তো অল্প সময় অল্প ইফোর্ট হলে আমরা কি করতে পারি লেস টাইম এবং লেস রিপোর্টে করলে তার প্রোডাক্টিভিটি বেড়ে যায় তাহলে ওয়ার্ক স্টাডি বলতে সেটাই বোঝাচ্ছে যে টাইম কত কম সময়ে কত স্বল্প সময় কত সহজেই কাজটা করতে পারি সেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া অ্যানালাইসিস টাই ওয়ার্ক স্টাডি এখানে বিভিন্নজন বিভিন্ন প্রকার সংজ্ঞা দিয়েছেন যে ওয়ার্কার স্টাডিজ দ্য সিস্টেম অব অ্যাসেসিং দ্য মেথডস অফ ওয়ার্কিং শো আস তু এচিভ দ্যা ম্যাক্সিমাম আউটপুট অফ দ্য ফিসেন্সি Work study is the investigation of the work done in an organization factory by means of consistent system. Attain the best possible use of man, machine, and material at present available condition. The man, machine, and material use. ILO, International Labor Organization, Tarabulshinke, a term used to embrace the technique of method study and work measurement, which are employed to ensure.

ওয়ার্ক স্টাডি বলতে বোঝাচ্ছে কাজটা কিভাবে হচ্ছে সেটার অ্যানালাইসিস করা সেই কাজটার কোন কোন প্রসেস কোন কোন জায়গায় বাদ দেওয়া যেতে পারে কোথায় ওয়েস্টেজ হচ্ছে সেগুলোকে কমানো যেতে পারে কোথায় কত সহজে কাজটি করা যেতে পারে সেটি মনে করো দাঁড়িয়ে তোমাকে ল্যাপটপ চালাতে বলা হলো তো দাঁড়িয়ে তুমি কতক্ষণ চালাবে এটা তোমার জন্য খুবই হার্ড জব এখন যদি তোমাকে সেখানে একটা টেবিল চেয়ার দেওয়া হয় তুমি কিন্তু অনেকক্ষণ ধরে চালাতে পারবে ঠিক এই রকম যে এই সমস্ত জায়গাগুলি খুঁজে বের করে কাজটিকে আরো কত সহজে এবং ইফেক্টফুল করে তোলা যায় কিন্তু আমাদের স্টাডির উদ্দেশ্য ওকে তাহলে ওয়ার্ক স্টাডি সম্পর্কে আমাদের ধারণা জন্মাল যে কোনো কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা সম্পর্কে স্টাডি করা উদ্দেশ্যটা কি অনেক উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য যে ওয়ার্কস স্টাডি ব্রিংস হায়ার প্রোডাক্টিভিটি তো এরকম যদি প্রসেসের গুলো কমে যায় যে এক্সট্রা কিছু প্রসেস তারপর ম্যাটেরিয়াল গুলো কমে যায় এফিসিয়েন্সি বেড়ে যায় তাহলে তো প্রোডাকশন প্রোডাক্টিভিটি বাড়বে তাই না ওয়ার্ক স্টাডি ইমপ্রুভস এক্সিস্টিং মেথড অফ ওয়ার্ক ফর হুইচ দ্য কস্ট বিকাম লোয়ার তো কস্ট লোয়ার হবে ইট স্ট্যান্ডার্ড হিউম্যান মোড এফেক্টিভলি ইম্প্রুভ বাই সেভিং টাইম এন্ড লস অফ ম্যাটেরিয়াল অলসো সময় সময় সবচেয়ে বড় নিয়ামক যে কম সময়ে সহজে যদি উৎপাদন করা যায় তাহলে সেটা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে মুনাফা আসবে ওকে তো এই প্রোডাক্টিভিটি বলতে কি বোঝায় তো এই প্রোডাক্টিভিটি ইনক্রিজটা নানা অ্যাপ্রোচে হতে পারে প্রথমত যে বেসিক প্রসেস বাই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর মাধ্যমে হতে পারে ইমপ্রুভ

তো সেজন্যই এমপ্লয়ীকে তো আবার কিছু ইদিতে মনে করো সাধারণভাবে যদি বলি যখন কোনো কাজের জন্য কোন এমপ্লয়ীকে রিওয়ার্ড করা হয় তখন সে কিন্তু অনেক বেশি উৎফুল্ল থাকে এবং সে কিন্তু সে কাজটা আগে যেভাবে করতো তার চেয়ে সহজেই অনেক বেশি ভালো করে করতে পারে তো যাই হোক দিস আর দ্য মেন্স অফ ইনক্রিজিং প্রোডাক্টিভিটি ওকে সো ওয়াই স্টারিকে যদি আমরা আলোচনা করি তাহলে ওয়ার্ক স্টাডিকে প্রথমত আমরা দুটি ভাগে ভাগ করতে পারছি সেটি হচ্ছে প্রথমত মেথড স্টাডি ওর মোশন স্টাডি দ্বিতীয়টা হচ্ছে টাইম স্টাডি ও ওয়ার্ক ডিজামেন তো মেথড স্টাডি আর মোশন স্টাডিটা হচ্ছে যে কত কম ইফোর্ট দিয়ে কত সহজেই কাজটা করা যায় সেই স্টাডিটাকে বলা হচ্ছে মোশন স্টাডি ও মেথড স্টাডি কিভাবে যে টু ইমপ্রুভ দ্য মেথডস অফ দ্য প্রোডাকশন মনে করো যে মেথড স্টাডিটা কি যে মনে করো যে তোমার ডাইং এ যে স্কোরিং ব্লিচিং ট্রিটমেন্ট ইত্যাদি করে ডাইং করতে হচ্ছে আমাদেরকে তো সেই ক্ষেত্রে মেথড স্টাডির কাজটা হচ্ছে কি যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমরা বলবো এই রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে এই প্রসেসটাকে কমানো যায় প্রসেসটাকে অনেকগুলো প্রসেস এক্সিট করা যায় তাহলে সেটাকে এক্সিট করে হুম মনে করো যে কোনো একটা গ্রে ফেব্রিক দিল তোমাকে তুমি সাথে সাথে এক ডাইং করে দিলে একবারে মিনিটের ভিতরে তাহলে এখানে কি হলো যে তোমার যে যে প্রি ট্রিটমেন্ট তারপর সেটার ডাইং ফিনিশিং এই সময়গুলো প্রসেসগুলো প্রসেস গুলো কিন্তু চলে গেল তাহলে চলে গেলে কি হলো তোমার প্রসেসটা সহজ হয়ে গেল সেজন্য মেথড স্টাডিটা হচ্ছে যে কত সহজে কিভাবে কোন একটা কাজ করা যায় সেটাকে আমরা মেথড স্টাডি বলি তো এই মেথড স্টাডি স্টাডিটার ভিতরে আর এন ডি পিউর আর এন ডিটা থাকে যে প্রসেস ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেটা ইমপ্লিমেন্টেশন সেটা সম্পর্কে যেমন ইম্প্রুভমেন্ট অফ দ্য ফ্যাক্টরি এন্ড ওয়ার্ক লেআউট মনে করো যে তোমার যে এখানে একটা মেশিন আছে সব সময় লাগে এই দূরে তুমি প্রতিদিন এখান থেকে সেখানে কাজ করো তো লেআউট বা মেশিনের প্ল্যানটা যদি এরকম হয় এখান থেকে এখানে এই পাশে পাশাপাশি তাহলে কি তোমার কাজের জন্য সুবিধা হচ্ছে তাই না সো ইম্প্রুভমেন্ট অফ দ্য ফ্যাক্টরি এন্ড

বলেছে টু অ্যাক্সেস হিউম্যান অ্যাক্টিভিটিস অর্থাৎ কোন কাজ করতে কত সময় লাগে সেটা আমরা মেজার করছি তো একটা কাজের আবার অনেকগুলো ফাংশন অনেকগুলো পার্ট থেকে থাকে সে প্রত্যেকটা পার্টের আবার কিছু ডিউরেশন থাকে যেমন একটা যা শার্টের কথা যদি বলি শার্টের স্লিপ লাগাতে হবে শার্টের বোতাম লাগাতে হবে পকেট লাগাতে হবে তারপর ইন্টারলাইনিং দিয়ে কলার ঠিক করতে হবে লাইক অনেকগুলো অপশন তো এই যে প্রত্যেকটাকে কিন্তু এলিমেন্ট বলা হয় প্রত্যেকটা ছোট 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 ওয়ার্ড একখানে যুক্ত হয় কমপ্লিট শার্টের টাইমটা বের করে সো এখানে আমাদেরকে দেখতে হবে টাইম স্টাডি হচ্ছে যে কত দ্রুত সময়ে অর্থাৎ কত কম সময়ে কাজটা করা যায় তো এখানে যদি একজন মানুষের হিউম্যান ইফেক্টিভনেসটা খুবই দরকার যদি একজন মানুষ মনোযোগের সহিত কাজ করে তাহলে তার ভুল কম হবে কাজটা সহজেই হবে সেটাকে আমরা হিউম্যান ইফেক্টিভনেস বলছি তো এই কি অ্যাচিভ দ্য বেসিস অফ দ্য কম্পারিজন অফ অল্টারনেটিভ মেথডস এন্ড কি করছে কারেকশন অফ ইনিশিয়াল মিনিং কন্টিনিউয়াস ইকোনমি অফ ম্যান পাওয়ার ইফেক্টিভ প্ল্যানিং অফ ফর প্রোডাকশন রিয়েলিস্টিক লেবার কস্টিং এন্ড সাউন্ড ইনসেন্টিভ স্কিম টাকা পয়সা যদি দাও বোনাস টোনাস ঠিকঠাক মতো দাও স্যালারি ইনক্রিমেন্ট যদি ভালো হয় তাহলে তারা কি খুশি থাকবে তো ইফেক্টিভলি অর্থাৎ মনোযোগ দিয়ে কাজ করবে খুশিতে কাজ করবে হ্যাঁ

এটাতেই কাজ করে থাকেন ওকে নেক্সট এটা কিভাবে করব তো এই যে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয় স্টেপ ইনভলভ মেথড স্টার্টের জন্য তো প্রথমত আমাদের একটা কাজ সিলেক্ট করতে হবে যেটা ডিফিকাল্ট কোন টাস্ক সহজে হতে চায় না যেটা নিয়ে অনেক ভেজাল সেটা সিলেক্ট করতে হবে রেকর্ড অল রেকর্ড অল ডাটা এই কাজের সাথে রিলেটেড সকল প্রকার ডাটা গুলো সিলেক্ট করতে হবে রেকর্ড করতে হবে এক্সামিন এই যে রেকর্ড ডাটা গুলো অর্থাৎ আগে কি হয়েছিল মনে করে স্টেন্টারে তুমি কাজ করছো তখন কত প্রেসার দিয়ে চলছিল তখন প্রেসারের ফলে কি হয়েছিল অল টাইপস অফ ডাটা শুড রেকর্ডে এন্ড দিস রেকর্ডেড ডাটা শুড অ্যানালাইজড ওকে তো এক্সামিন করা হলো দেন তুমি এখন কি করছো ডেভেলপ অল্টারনেটিভ মেথড তুমি ডেভেলপ করছো যে হ্যাঁ এটা যদি আমরা এইভাবে এটা না করেও চালাই কিন্তু হবে বা দুটা প্রসেস এক্সিট করে যদি সেখানে একটা প্রসেস কম্বাইন প্রসেস অ্যাড করা যায় সেটা কিন্তু আমাদের ডেভেলপ হয়ে গেলো সেটাকে আমরা অল্টারনেটিভ মেথডস বলছি ডেভেলপ অলটারনেটিভ মেথড ডেভেলপ করতে হবে তো একটা প্রবলেমের অল্টারনেটিভ মেথডস অনেকগুলো হতে পারে সেখান থেকে আমরা কি করছি বেস্ট অল্টারনেট মেথডটাকে ইমপ্লেমেন্ট করছি ওকে বেস্ট অল্টারনেট মেথডটাকে ইমপ্লিমেন্ট করছি এবং সেটাকে ইনস্টল করছি বা সেটাকে মেইনটেইন করছি ওকে তাহলে ঘটনাটা কি হচ্ছে যে প্রথমে আমাদেরকে সিলেক্ট জব অর প্রসেস যেটা কি করতে হবে টু বি এক্সামাইন্ড এন্ড অবজার্ভ দা কারেন্ট পারফরম্যান্স কিছু প্রবলেম যেমন হাই প্রসেস কস্ট হচ্ছে বা বটল নেকনেস বা এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে এরকম কিছু জবকে সিলেক্ট করতে হবে সেটার রেকর্ড ডকুমেন্টস এন্ড ফ্যাক্টস অ্যাক্টিভিটি পারফর্মড অপারেটর ইনভলভ ইকুইপমেন্ট টুলস এন্ড ইউজ ম্যাটেরিয়াল প্রসেস করে কিভাবে সবগুলো জানতে হবে অ্যাপ্লাই ক্রিটিক্যাল এক্সামিনেশন যে চ্যালেঞ্জের জব

তো ডাটা অ্যানালাইসিস করে আমরা এটা জানব তো এখানে একটা ছবি দেওয়া আছে ফ্রেন্ডশিপ পলিগন আর একটা হিস্টোগ্রামের ছবি দেওয়া আছে যে মনে করো তুমি স্টেন্টারে চালাচ্ছ যে স্টেন্টারে এত প্রেসার দিলে কি হয় এত প্রেসার দিলে কি হয় এত প্রেসার দিলে কি হয় কতবার এতগুলো ডাটা তুমি কালেক্ট করেছো এবং সেই ডাটাগুলোর উপরে কিন্তু তুমি বলতে পারো যে হ্যাঁ এটা এরকম হবে মানুষ যখন এক্সপেরিয়েন্সড হয় তখন কি তার মাথায় অনেকগুলো ডেটা থাকে সেই ডেটাগুলো থেকে কিন্তু সে এটা বলে থাকে যাই হোক তাই প্রসেস চার্টের ক্ষেত্রে আমাদের কতগুলো সিম্বল রয়েছে এই সিম্বল গুলো যদি আমরা একটু দেখি প্রথমত যে আয়তকার রাউন্ডের মতো সেটি স্টার্ট সিম্বল এক মাইক্রোফোনটা মিউট করো প্লিজ নেক্সট যেটা সেটি হচ্ছে যে আমাদের স্কোয়ার স্কোয়ার লাইক যেটা সেটাকে আমরা অপারেশন বলছি অপারেশন বলছি তো এখানে কি হচ্ছে যে অ্যাকশন অর অপারেশন সিম্বল এইটা সিম্বলটা থাকলে আমরা বুঝবো প্রথম সিম্বলটা আমরা দেখলাম সেটা স্টার্ট বাইড এটা থাকলে আমরা বুঝবো যে এখানে কাজ করতে হবে বা কাজ প্রসেস প্রসেস শুরু হচ্ছে চলছে এরকম এটাকে আরেকটা প্রকাশ করা হয় প্রসেসিং তারপর একটা রম্বস আকৃতির চিহ্ন দেখো যেটাকে আমরা বলতেছি ইনপুট বা আউটপুট সিম্বল অর্থাৎ এই চিহ্নটা থাকলে বুঝবা সেখানে ইনপুট বা আউটপুট শুরু হবে পরের যে একটু খাতার মতো যে ডকুমেন্ট সিম্বল প্রিন্টেড ডকুমেন্ট যেমন আমাদেরকে ইয়ে দেয় ওয়ার্ক ওয়ার্ডার ওয়ার্ডারশিট দেয় লাইক প্রিন্টেড ডকুমেন্ট সিম্বল এটা অনেকগুলো মাল্টিপল ডকুমেন্টেড হতে পারে এছাড়াও আরো অনেকগুলো সিম্বল রয়েছে আমাদের জন্য যেমন ডিসিশন সিম্বল এই ধরনের চিহ্নটা দেখলে আমরা বুঝবো যে এখানে এখনো ডিসিশন হয়নি হাও হতে পারে নাও হতে পারে ডিসিশন পেন্ডিং বলে না এই সিম্বলের সাহায্যে সাধারণত আমরা ডিসিশনটাকে পেন্ডিং করে বুঝে এরপরে এটা সাধারণত আমরা স্কোয়ার ইয়েটাস দেখেছিলাম যেটা আমাদের অপারেশন এখানে ম্যানুয়াল ইনপুট সিম্বল এটাকে আমরা বলছি এরকমটা যখন থাকবে তখন সেটা ম্যানুয়াল ইনপুট সিম্বল মানে হাতে আমাদের ইনপুট দিতে হবে মেকানিক্যালি নয় এরকম সিম্বলটা সাধারণত প্রকাশ করে অপারেশন সে প্রিপারেশন সিম্বল যে কোনো একটা প্রসেস শুরুর আগে তার কিছু প্রিপারেশন থাকে সেই প্রিপারেশনগুলি আর ওটাকে অপারেশন বলা হচ্ছে আমরা স্কোয়ার একটা দেখেছি সেটাও কিন্তু অ্যাকশন

তারপর অফ পেজ রয়েছে ইন প্রসেস কন্টিনিউস অফ পেজ এটা এই রকম চিহ্ন দিয়ে বোঝায় যে এটা আর চলবে না অফ হয়ে গেছে মার্ট সিম্বল উল্টো ত্রিভুজ যেটা সেটার মাধ্যমে দেখায় যে দুই বা ততোধিক এখানে প্রসেস গুলি একসাথে মার্স হয় নতুন কোন রুট সৃষ্টি করেছে বা এই ধরনের তো এটা কাজটা কি সিম্বল গুলো সাধারণত সব সময় যে আমাদের বলে দেওয়া থাকবে এই যে কথাগুলো এখানে বলে দেওয়া রয়েছে স্টার্ট ইনপুট প্রসেস আউটপুট ইন্ট এই কথাগুলো নাও থাকতে পারে শুধুমাত্র আমাদের যে সিম্বল গুলো রয়েছে সেই সিম্বল গুলো দিয়েও কিন্তু আমাদের প্রসেস ফ্লো চার্টটা হয় এবং আমাদের কিন্তু বুঝতে হবে যেমন এখানে তোমরা ছাড়া কল্পনা করো প্রথম ফ্লো চার্টে আমরা জানি স্টার্ট তারপরে রম্বস ইনপুট তারপরে অ্যাকশন বা প্রসেস তারপরে আউটপুট তারপরে ইন্ট হ্যাঁ তো এই ধরনের সকল আমাদের যে গ্রাফিক সিম্বল সিম্বলগুলি রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা একটা প্রসেস ডিজাইন করতে পারি ওকে ওকে এটা সাধারণত আমাদের মেথড বা মোশন স্টাডির জন্য দরকার আর এন এরপরে আমরা একটা আসবো টাইম স্টাডি ফর ওয়ার্ক মেজারমেন্ট আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে টাইম স্টাডি ফর ওয়ার্ক মেজারমেন্ট তো এই টাইম স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্টটা কি বলা হচ্ছে দেখো যে দা আর্ট অফ অবজারভিং এন্ড রেকর্ডিং টাইম রিকোয়ারড টু ডু

ইয়ে হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা অপারেশন কত সময় এই আব্দুল্লাহ রায়হান তোমার মাইক্রোফোন মিউট করো ওকে তাহলে আর কি পাচ্ছি আমরা এখান থেকে আচ্ছা যাই হোক ওয়ার্ক স্টাডি মেজারমেন্ট তাহলে কি তাহলে একটা কাজ আমরা অবজার্ভ করছি এবং সেটার জন্য কত সময় লাগছে সেটা এই টাইম স্টাডিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা ডাইরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথড তো ডাইরেক্ট মেথডে আমরা পাচ্ছি স্টপওয়াচ বা একটা ওয়ার্ক স্টাডি স্যাম্পলিং তো সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে স্টপওয়াচ দ্বিতীয়ত ইনডাইরেক্ট মেথডে কি কি থাকছে সিনথেটিক অর অ্যানালিটিক্যাল ডেটা অ্যানালিটিক্যাল এস্টিমেশন প্রি টাইম মোশন স্টাডি এগুলো ডেটা নিয়ে কাজ সো সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে স্টপ ওয়াচ দিয়ে আমরা অবজার্ভ করি এবং টাইমটাকে রেকর্ড করি ওকে স্টেপস ইন মেকিং এ টাইম স্টাডি কি কি স্টেপস গুলো লাগে একটা টাইম স্টাডির জন্য আমরা ইতিমধ্যে কিন্তু প্রথমে দেখে এসেছি যে একটা জব সিলেক্ট করতে হয় সেটার ডাটা গুলো অ্যানালাইসিস করতে হয় নতুন ডেভেলপমেন্ট করতে হয় ঠিক আছে তো এই টাইম স্টাডির ক্ষেত্রে কিন্তু একই প্রসেস বলা হচ্ছে যে অবটেনিং যেহেতু এটাও একটা ওয়ার্ক স্টাডির অন্তর্ভুক্ত এক প্রকার ওয়ার্ক স্টাডি অফ ট্রেনিং এন্ড রেকর্ডিং অনলাইন ফর্মেশন অব দ্য জব অপারেটর অ্যান্ড দ সারাউন্ডিং কন্ডিশন হিস লাইলি অ্যাট অ্যাফেক্ট দ্য কারিং আউট অফ দ্য ওয়ার্ক এগুলো কালেক্ট করতে হবে ঠিক আছে ডাটাগুলো রেকর্ডিং কমপ্লিটেড ডেস্ক্রিপশন দ্য মেথড ব্রেকিং ডাউন দ্য অপারেশন ইন্টু দ ইলিমেন্টস এ ব্রেকডাউন করতে হবে ওই যে বলেছিলাম যে একটা প্রসেস অনেকগুলো ফাংশন থাকতে পারে যেমন একটা টি শার্ট তৈরিতে অনেকগুলো অপারেশন যুক্ত সেগুলোকে আলাদা আলাদা করে খেলা এলিমিনেটিং দা ডিটেল ব্রেকডাউন টু ইনশিওর দা মোস্ট ইফেক্টিভ মেথড এন্ড মোশনাল বিং ইউসড এখানে যেটা ইফেক্টিভ মেথড সেটাই শুধু ইউজ করা হবে মিজারিং অ্যান্ড রেকর্ডিং দ্য টাইম টেক এন বাই অপারেটর এন্ড পারফর্ম ইচ ইলিমেন্ট অপারেশন প্রত্যেকটা অপারেশনের জন্য যেমন একটা বোতাম লাগানো

আর অবজার্ভ টাইম বেসিক টাইমটা কি বেসিক টাইম বা নর্মাল টাইমটা হচ্ছে যে লোকের একটা লোকের কাজ করতে যে সময় একটা ওয়ার্কারের লাগে এবং তার সাথে একটা আরএফ ফ্যাক্টর অর্থাৎ যেটাকে আমরা রেটিং ফ্যাক্টর বলছি তোমরা যারা আইতে কাজ করো আমরা ইয়ে ওয়ার্কারদের কিন্তু এই দিয়ে থাকি যে রেটিং দিয়ে থাকি ঠিক আছে ওকে তো রেটিং ফ্যাক্টরের সাথে যখন আমরা আমাদের অবজার্ভ টাইমটা গুণ দিব তখন সেটা বেসিক টাইম বা বেসিক আবার নরমাল টাইম চলে আসবে সেটার সাথে যখন আমরা অ্যালাউয়েন্সটা যোগ করব বেসিক টাইমের সাথে অর্থাৎ একজন ওয়ার্কার তো সারা দিন কাজ করবে না তার একটু রিল্যাক্স প্রয়োজন সে একটু চা খেতে যাবে সে লাঞ্চে যাবে সে ওয়াশরুমে যাবে সেজন্য কিছু টাইম অ্যালাউয়েন্স রাখা হয় তো বেসিক টাইমের সাথে যখন আমরা বেসিক টাইম বা নরমাল টাইমের সাথে যখন আমরা অ্যালাউয়েন্স যোগ দিব তখন সেটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড টাইম আমরা মেজার করব ওই স্ট্যান্ডার্ড টাইম মেজার করে তো ফ্যাক্টরিতে সাধারণত কি হয় আমরা আই সবাই স্টপ ওয়াচ নিয়ে বসে থেকে অর্থাৎ প্রত্যেকটা প্রসেসের কি পরিমাণ সময় লাগছে সেটা ক্যালকুলেট করে সেটার স্ট্যান্ডার্ড টাইমটা একটা টি শার্ট বা একটা গার্মেন্টস তৈরির জন্য কি পরিমাণ সময় লাগে সেটা বের করা হয় ওকে এখন যদি একটু দেখি যে ব্রেকিং দ্য জব ইনটু যে কথাটা বললাম যে একটা শার্ট তৈরিতে অনেকগুলো প্রসেস ইনভলভ আছে তো সবগুলো প্রসেসের থেকে আরেকটা প্রসেসে যেতে কিছু সময় নষ্ট হয় এবং এই প্রত্যেকটা প্রসেসে একটা নির্দিষ্ট সাইকেল আছে তো নির্দিষ্ট টাইম রয়েছে সেটা তেলে আমরা যখন ছোট ছোট করে ভাগ করে কাজ করব তাহলে এই যে প্রত্যেকটা স্টেপ থেকে আমাদের এই জবের এলিমেন্ট গুলোকে আলাদা করব তখন এটার আমাদের ইফেক্টিভ টেস্টে বেশি পাওয়া যায় তো এরকম এলিমেন্টস গুলো কি কি যেমন রিপিটেটিভ এলিমেন্ট যেটি বারবার আসে অকেশনাল এলিমেন্টস যেটা মনে করো হঠাৎ করে মেশিন খারাপ হয়ে গেছে সেজন্য কিন্তু সময় যাচ্ছে সেটাকে অকেশনাল এলিমেন্ট বলছি বলা আছে স্যার কনস্ট্যান্ট এলিমেন্ট কনস্ট্যান্ট এলিমেন্টের জন্য কি বলা আছে কনস্ট্যান্ট হোয়াট এভার দা পারফর্ম বেসিক টাইম ডিমেন্টস কনস্ট্যান্ট যখন থাকে ঠিক আছে সুইচ অন অফ এটার ক্ষেত্রে এই ক্ষেত্রে তো সুইচ অন বা অফ করতে একই সময় লাগে অ্যাভেলেবল এলিমেন্ট রয়েছে কিছু ঠিক আছে এরপরে যে ম্যানুয়াল এলিমেন্ট মেশিন এলিমেন্ট গভর্নিং এলিমেন্ট ফরেন এলিমেন্ট দিস আর অলসো ইনক্লুড ইন কেস ওকে তাহলে এলিমেন্ট গুলো কি যে প্রত্যেকটা একটা বড় কাজের ছোট ছোট স্টেপ ছোট ছোট কাজে বিভক্ত করে ফেলা এবং সেগুলো এনালাইসিস করা সেটাই হচ্ছে কিন্তু এলিমেন্ট গড়ে ফেলা রেকর্ডিং টাইম ফর অ্যাক্টিভিটিস তো এই টাইমটা নানাভাবে রেকর্ড হতে পারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজের জন্য একটা হতে পারে অথবা পুরো কাজের জন্য গড় করে একটা হতে পারে তো কুমুলেটিভ টাইমিংটা সাধারণত একসাথে করে গড় করা হয় বলা হচ্ছে যে দ্য ওয়াচ রানস কন্টিনিউসলি থ্রু আউট দ্য স্টাডি দ্য অফ দ্য ইচ এলিমেন্ট ইট ওয়াজ ডিডিং ইজ রেকর্ডেড দ্য ইন্ডিভিজুয়াল এলিমেন্ট টাইম অবটেন বাই দ্য সাবসিকুয়েন্ট সাবস্ট্রাকশন

কেন এটাকে প্রিফার করা হচ্ছে বলা হচ্ছে যে ট্রেনি অ্যাচিভ রিজনেবল অ্যাকুরেসি আর মোর কুইকলি দ্রুত তারা শিখতে পারে ইট ডাজ নট ম্যাটার ইফ দ্য ইলেভেন টাইমস আর অকেশনালি মিসড বাই অবজারভার দ্য ওভারঅল টাইম অফ দ্য স্টাডি উইল বি এফেক্টেড দেখো একটা সুবিধা হচ্ছে একটা গার্মেন্টস বানাতে যদি তিন মিনিট সময় লাগে এবং সেখানে তার প্রত্যেকটা মনে করো কলার ইন্টারলাইনিংয়ে তিরিশ সেকেন্ড সময় লাগে তো কোন অবজারভার যদি সেটা মিসও করে ফেলে টোটাল শার্ট তৈরি করতে যে অবজার্ভ করছে সে যদি মিসও করে ফেলে তারপরেও কিন্তু টোটাল শার্ট তৈরি করতে যে সময়টা সেটা তো লাগছে তখন কিন্তু সেটা সে সেখান থেকে পাওয়া যাবে এবং স্টাডি এফেক্টেড হবে না যে হাই হাই একটা চলে গেছে এখন এটা কোথায় পাবো সো ফরেন এলিমেন্ট এন্ড ইন্টারপ্রেনার আর অটোমেটিক্যালি ইনক্লুডেড সিন্স হুইচ ইজ নেভার স্টপ তো ফরেন এলিমেন্টস এন্ড অটোমেটিক্যালি ইন্টারাপ্ট করে সেগুলো একটু খেয়াল রাখতে হবে সো সেগুলো অ্যাভয়েড করার জন্য হলেও কিন্তু আমাদের কিউমুলেটিভ রেকর্ডিংটা প্রিফার করা হয় যেহেতু কিউমুলেটিভ রেকর্ডিং এ কোনো ডাটা চলে গেলেও কোনো একটা টোটাল ডাটাটা আমাদের থাকছে সো সেটা হ্যাম্পার করে না তো টেম্পটেশন অফ দ্য অ্যাডজাস্ট ইলিভেন্ট টাইম রেটিং লেস কম্পেয়ার টু দ্য ফ্লেব্যাক টাইম এখন কথা হলো ফ্লেব্যাক টাইমটা কি দেখো আমাদের যখন স্টপওয়াচ আমরা ইউজ করছি টুক করে জিরোতে চেপ দিচ্ছে এটা চলতে আছে অর্থাৎ একটা অপারেশন কতক্ষণে শেষ হচ্ছে তখন আবার টুক করে জিরোতে চেপছি তো এটা মনে করো সেটা কয়েক সেকেন্ড হতে পারে কয়েক মিনিট হতে পারে তো এই যে তারপর কিন্তু এই যে স্টপ আবার জিরোতে যেতে হচ্ছে এই যে যতটুকু টাইম কাউন্ট হলো সেখান থেকে আবার জিরোতে কাটাটা ঘুরে যাওয়া বা জিরোতে যেতে যে সময়টুকু লাগতেছে সেটাকে বলা হয় ফ্লাই ব্যাক টাইম

তো কোন রেট অফ ওয়ার্কিং মানে কত অল সময় কত কাজ করতে পারে এটা হচ্ছে রেট তো হিউম্যান বিং এর তো ন্যাচারই আছে অনেক যে ফ্যাক্টরস তালে কোন কোন ফ্যাক্টরস গুলো আউটসাইড দা কন্ট্রোল অফ দা ওয়ার্কার্স ইনক্লুড কি কি ফ্যাক্টর আছে যেমন ফ্যাক্টরস আউটসাইড দা কন্ট্রোল অফ ওয়ার্কার্স ইনক্লুড ওয়ার্কারের হাতের বাইরে কিছু ফ্যাক্টর রয়েছে যারা কন্ট্রোল করতে পারে না আরেকটা হচ্ছে যে ফ্যাক্টরস উইদিন ওয়ার্কার্স কন্ট্রোল কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো ওয়ার্কার কন্ট্রোলের ভিতরে এবং অপটিমাম পেস কিসের কাজ করছে যে ফিজিক্যাল ইফোর্ড তারপর কেয়ার বাই দা ওয়ার্কার ট্রেনিং এক্সপেরিয়েন্স এগুলো সাধারণত কাজে লাগে ফ্যাক্টর উইথিনের ভিতরে কি যে অ্যাকসেপ্টেবল ভেরিয়েন্স ভেরিয়েশন ইন দ্য কোয়ালিটি অব দ্য প্রসেস প্রোডাক্ট

সাধারণত আইটে যারা কাজ করে ওই এম শ্রমিকদের কার্ড দেওয়া হয় সেটা রেটিং কার্ড বলে বা রেটিং করা হয় শো করানো হয় এই রেটিংটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা এসাইন টাইম থাকে মনে করো একটা নির্দিষ্ট কাজ করার জন্য অ্যাসাইন টাইম হচ্ছে 10 মিনিট একজন ওয়ার্কার সেটা 8 মিনিটে করলো এবং আরেকজন ওয়ার্কার সেটাকে 10 মিনিট না 12 মিনিটে করলো এখন তাহলে কার এটা বেশি রেটিংটা বেশি হবে যে নিশ্চয়ই 8 মিনিটে করেছে তার রেটিংটা বেশি হবে আর যে 10 মিনিটে 12 মিনিটে করেছে তার রেটিংটা কম হবে তাই না এটা সাধারণত 100% থেকে প্রকাশ করা শুরু হয় দিয়ে প্রকাশ করা হয় মনে করো কোনো একটা মানুষের কাজ করার মানে কোন একটা কাজের জন্য দরকার হচ্ছে 10 মিনিট সে হলো 12 মিনিট নিয়েছে তাহলে তার রেটিং কত হবে 12 বাই 10 সমান সমান 1.2 1.2 রেটিং এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 120% তার মানে 20 মিনিট বা 20% সে লেস ইফেক্টিভ দ্যান দা স্ট্যান্ডার্ড ওকে সো ইন দা अदर হ্যান্ড তো এটার সব শ্রমিক যেহেতু সমান নয় তাহলে সবটার লিগ্যাল টাইম একই রকম থাকলেও বেসিক টাইম সেখানে কিন্তু কর্মচারী তাৎত্বমের কারণে প্রোডাকশনটা হ্যাম্পার হতে পারে তো সেই জন্য আমরা কি করি যে টাইম এর সাথে রেটিং ফ্যাক্টর যেটা অর্থাৎ কি পরিমাণ কাজ করতে পারে সেটাকে গুন দিয়ে দিলে আমাদের নরমাল টাইম চলে আসে এক নজরে যদি বলি সেটা হচ্ছে যে জব ইজ ক্যালকুলেটেড স্ট্যান্ডার্ড টাইম আচ্ছা আমি একটু এক নজরে বলে ফেলতে চাই আচ্ছা যদি বলি অবজার্ভ টাইম মানে কি একটা কাজ করতে কারো কত সময় লাগে সেটা আমরা অবজার্ভ করছি ঘড়ি দেখে এটাই অবজার্ভ টাইম ওকে অবজার্ভড টাইমের সাথে তো আমরা যখন নরমাল টাইমের কথা বলবো নরমাল টাইম সমান সমান অবজার্ভ টাইম গুণন হচ্ছে যে হিউম্যানের যে ফ্যাক্টর আরএফ ফ্যাক্টর অর্থাৎ রেটিং ফ্যাক্টর সেটা গুণ করতে হবে তাহলে আমি যদি একটু বলি মনে করো নিচে যে উদাহরণটা দেওয়া আছে কোন একটা অবজার্ভ টাইম 10 মিনিট এবং তার লাগে 12 মিনিট তাহলে তার রেটিং ফ্যাক্টর কত হবে 12 বাই 10

নরমাল টাইম এর সাথে নুরুজ্জামান মিউট योरসেলফ প্লিজ নরমাল টাইমটা কি হচ্ছে যে নরমাল টাইমটার সাথে যখন আমরা অ্যালোয়েন্স যোগ করতেছি যে নর্মাল টাইম সমান সমান সাথে যখন আমরা অ্যালোয়েন্স যোগ করতেছি তখন সেটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড টাইম এখন অ্যালোয়েন্সটা কি যে একটা মানুষের তো কন্টিনিউসলি সে কাজ করতে পারবে না তার আহ হাগামো থেকে শুরু করে আহ পায়খানা প্রসাব থেকে শুরু করে আরো অনেক চা খাওয়া বিড়ি খাওয়া ইত্যাদি লিজার টাইম প্রয়োজন হয় তো সেগুলোকে সাধারণত এলোয়েন্স বলা হয় তাহলে আমাদের যে নর্মাল টাইম সেটার সাথে যখন এলোয়েন্স টা আমরা যোগ করে দিব তখন সেটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড টাইম আর স্ট্যান্ডার্ড টাইমটা সাধারণত এলোয়েন্সটা সাধারণত আমাদের যে নরমাল টাইম সেই নরমাল টাইমের পার্সেন্টেজ অনুসারে হয় বা নরমাল টাইনের সাথে হয় যেমন যদি 15% বলা হয় তাহলে এই 15% টা কি নরমালের 15% তাহলে নরমাল টাইম যদি 10% হয় তাহলে 10 এর 15% মানে কি 15 বাই 100 তাহলে কি এখানে কত হবে 10 আর 15 আমরা গুণ দেই কই আমরা 10 15 গুণ দেই কি না পঞ্চাশ ভাগ আমাদের নিচে কত একশো আমরা যদি তারপর ভাগ করি তাহলে হয় না আচ্ছা তাহলে আমার টোটাল নর্মাল টাইম কতটুকু তো মানে ইয়ে সরি আমাদের স্ট্যান্ডার্ড টাইম কতটুকু হবে নর্মাল টাইমের সাথে তাহলে নর্মাল টাইমের সাথে নর্মাল টাইম যদি দশ মিনিট হয় তার সাথে যোগ হবে অ্যালোয়েন্স কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ ওকে তাহলে এই অ্যালোয়েন্সটা কি একটু আলোচনা করি তো দেখো ওই যে বললাম যে নানা প্রকার অ্যালোয়েন্স প্রয়োজন হয়ে থাকে রিল্যাক্সেশন অ্যালোয়েন্স যেটাকে আমরা বলতেছি যে বেসিক টাইমের বাইরেও তার কিছু কাজকর্ম থাকে তাকে কিছু রিল্যাক্স দিতে হয় সেটাকে আমরা রিল্যাক্সেশন অ্যালোয়েন্স বলছি এই অ্যালোয়েন্সটা সাধারণত বারো থেকে বিশ পার্সেন্ট হয় নর্মাল টাইমের এছাড়াও আরো কিছু এলোয়েন্স এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মেশিন টেশন সেটিং ক্লিনিং এর জন্য এইখানে যেটা দেখছি সেটা সবগুলো একটা টোটাল এলোয়েন্স এর মোটামুটি যে নর্মাল টাইম স্ট্যান্ডার্ড টাইম টোটাল এলোয়েন্স টা কি যে পলিসি কন্টেজেন্সি ডিলাক্জেশন এলোয়েন্স রিল্যাক্সেশন এলোয়েন্সের ভিতরে পার্সোনাল এলোয়েন্স থাকতে পারে আরেকটা থাকতে পারে ফেটিক এলোয়েন্স সেটা কনস্ট্যান্ট ফেটিক অ্যালোয়েন্স ভেরিয়েবল ফেটিক অ্যালেন্স ইত্যাদি অর্থাৎ মানুষের যতটুকু দরকার হয় সেটা তাহলে আমরা কি কি জানলাম আমরা জানলাম অবজার্ভ টাইম অর্থাৎ একটা কাজ করতে যে সময় লাগে সেটা রেকর্ড করা নরমাল নরমাল টাইম টাইমটা হচ্ছে টাইমের সাথে কোন একটা রেটিং ফ্যাক্টর গুণ করা অর্থাৎ ওই যে লেবারটা সেটা রেটিং ফ্যাক্টর সে কিরকম কাজ করতে পারে সে রেটিং ফ্যাক্টরটা গুন করলে আমাদের আসবে নর্মাল টাইম এবার নর্মাল টাইম স্ট্যান্ডার্ড টাইম সমান কি নর্মাল টাইম যোগ হচ্ছে অ্যালোয়েন্স তাহলে নরমাল টাইমের সাথে অ্যালোয়েন্সটা যোগ করতে হবে আর এই অ্যালোয়েন্সটা সব সময় কি নরমাল টাইমের উপর পার্সেন্টেজ হবে এখন তোমাকে যদি এটা না বলে তোমাকে যদি বলে দেয় যে নরমাল টাইম প্লাস হচ্ছে যে রেটিং ফ্যাক্টর বলে হচ্ছে অ্যালোয়েন্স 2 2 মিনিট তাহলে টোটাল স্ট্যান্ডার্ড টাইম কত হবে 10 প্লাস 2 12 মিনিট ওকে তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে আমরা ম্যাথ ট্র্যাকটু দেখব বা ক্যালকুলেশন বাই স্ট্যান্ডার্ড টাইম যেটা ক্যালকুলেশন বলা হচ্ছে অবজার্ভ টাইম 1.7 1.7 মিনিট ধরে নিলাম রেটিং হচ্ছে 95% সেটা রেটিং 100 থেকে 120 বা এদিকেও যেমন হতে পারে এদিকেও ঠিক সেরকম হতে পারে তাহলে মানে সে কাজটা শুরুর 95 ভাগ অর্থাৎ পাঁচ ভাগ আগেই করে ফেলতে পারে ওই সময়ের পাঁচ ভাগ আগেই করে ফেলতে পারে রিল্যাক্সেশন অ্যালায়েন্স 7% কন্টিনজেন্সি অ্যালায়েন্স তো যত প্রকার অ্যালায়েন্স হয় সবগুলো কিন্তু যোগ হবে এন্ড ক্যালকুলেট দা এসএমভি অর স্ট্যান্ডার্ড ভ্যালু টু মেক দা গার্মেন্টস অফ দা কোম্পানি তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব এখানে আমাদের এসটি বের করতে হবে বা এসএমভি বের করতে হবে আমরা এসটি বা এসএমভি জন্য সূত্র কি জানি এসটি সমান সমান আমরা কি জানি এনটি নরমাল টাইম প্লাস হচ্ছে অ্যালায়েন্স অ্যালায়েন্স তাই না এটা হচ্ছে আমাদের সূত্র নরমাল টাইম প্লাস অ্যালায়েন্স তো এখন বলছে কি নর্মাল টাইম তো এখানে দেওয়া নাই কী দেওয়া আছে অবজার্ভ টাইম ওটি আমরা আবার কী জানি নর্মাল টাইম সমান সমান ওটি গুনন আর এফ ফ্যাক্টর তাহলে এখানে ওটি কত ওয়ান পয়েন্ট সেভেন গুনন আর এফ কত এখানে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড তাহলে এখানে কত হবে ওয়ান পয়েন্ট সেভেনের সাথে তোমরা ইয়ে করো নাইনটি ফাইভ ভাগ হচ্ছে একশো কত হয় পয়েন্ট নাইন ফাইভ এর সাথে গুণ দাও 1.7 তোমার কত আসে সমান সমান 1.615 ওকে তাহলে নরমাল টাইম আমাদের কত বের হলো 1.615 তা নরমাল টাইম যখন এটা বের হলো এটার সাথে আমরা কি করতেছি 1.615 এর সাথে আমাদের কি দিতে হবে এলোয়েন্স এলোয়েন্স কত এলোয়েন্স 7 15 okay. 12 তাহলে সবগুলো অ্যালোয়েন্স যোগ করবো আমরা অ্যালোয়েন্স যদি সবগুলো যোগ করি তাহলে কত হয় সাত প্লাস পনেরো প্লাস বারো চৌত্রিশ পার্সেন্ট তো এটা যদি এরকম হয় যে একটা তাহলে তাহলে একটাই চৌত্রিশ পার্সেন্ট কি সব সময় আমাদের যে নর্মাল টাইম সেই নর্মাল টাইমের উপরে হয় তাহলে চৌত্রিশ পার্সেন্ট কার চৌত্রিশ পার্সেন্ট হচ্ছে নর্মাল টাইমের চৌত্রিশ পার্সেন্ট তাহলে এন টি এর চৌত্রিশ পার্সেন্ট ওকে তাহলে অ্যান্টি কত আমাদের অ্যান্টি হচ্ছে যে কত বের হল আমাদের অ্যান্টি অ্যান্টি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ গুণন এর চৌত্রিশ তাহলে চৌত্রিশ বাই হান্ড্রেড তাহলে গুণ করি আমরা তাহলে চৌত্রিশ ভাগ হান্ড্রেড পয়েন্ট থ্রি ফোর এর সাথে গুণ দিব কত ওয়ান পয়েন্ট